রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। বাংলাদেশ হাইকমিশন লন্ডন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের স্মরণে স্মরণ করেন এবং বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক ভাষায় স্বাধীনতার আহ্বান শীর্ষক ভার্চুয়াল স্মরণীয় অনুষ্ঠানের মাধ্যমে আইরিশ, স্কটিশ, ওয়েলস ভাষায় বঙ্গবন্ধুর ভাষণের অনুবাদ করা হয়। ওয়েবিনারের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এতে অংশ নেন। আপনাদের সবার উপস্থিতিতে আমি ধন্য, অনেক অনেক শুভেচ্ছা। I pay my profound homage to the architect of our independence and father of our nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, without whom Bangladesh could not have emerged as an independent state in the world map in 1971. তিনটি ভাষায় 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের অনুবাদের বর্ণনা দিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বলেন, আজকে 8ই মার্চ ঐতিহাসিক 7ই মার্চের পরদিন, গতকাল ঐতিহাসিক 7ই মার্চে আমরা বাংলাদেশ হাইকমিশনের ফ্ল্যাগ তুলেছি এবং আমাদের স্বাধীনতা স্থপতি এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যেটি অবিস্মরণীয় একটি ভাষণ, সেই ইমর্টাল একটি ভাষণ, অমর একটি ভাষণ, সেই ভাষণকে আমরা সেলিব্রেট করেছি গতকাল এবং আজকে করেছি, কারণ বাংলাদেশ হাইকমিশন লন্ডন বঙ্গবন্ধুর মুজিব শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি, 7ই মার্চের ভাষণটি তিনটি ভাষায় অনুবাদ করেছে, স্কটিশ, আইরিশ এবং ওয়েলশ। আপনারা জানেন যে এখানে যুক্তরাজ্যে ইংলিশ স্পিকিং মানুষরা ছাড়াও ওয়েলশ তিনটা আলাদা পার্লামেন্ট আছে এবং আয়ারল্যান্ড আরেকটি রাজ্য, যেটিকে আরেকটি দেশ, যেটিকে আমি কনকারেন্ট ডিক্লারেশনে আছি। সো আমরা চিন্তা করলাম যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চ ভাষণ ইউনেস্কো মেমরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু তারপরে কিন্তু এটা রেকগনিশন পাওয়ার আগেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং বিভিন্ন মানুষরা, বিভিন্ন সরকাররা নিজেদের উদ্যোগে এটাকে অনেক ভাষায় ট্রান্সলেট করেছে, এর মধ্যে 6টি জাতিসংঘের ভাষাও আছে। আমরা এখান থেকে উদ্যোগ নিলাম যে 14টি ভাষা এখন আছে, তার সাথে আরও 3টি ভাষা যোগ দেই এবং আমার মুজিব শতবর্ষের অনুষ্ঠানে এটা আমাদের পাঠ ছিল। এবং আমরা যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটিগুলো দিয়ে কিন্তু আমরা ট্রান্সলেশন করিয়েছি। উল্লেখ্য, 14টি দেশের ভাষার পর এবার আরও 3টি দেশের ভাষা সংযুক্ত হল। Bengal Abu. God willing, we shall free the folk of this land. The struggle this time is a struggle for emancipation. The struggle this time is a struggle for independence. Joy Bangla. Y frwydr y tro hwn neu'r frwydr dros ymryddhad. Y frwydr y tro hwn hefyd yw'r frwydr am annibyniaeth. Ymlaen Bangla. এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম। এই বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণটি তিনটি দেশে এবার সংযোজন করা হলো। এই তিনটি ভাষায় ট্রান্সলেট করা হচ্ছে, আইরিশ, স্কটিশ এবং ওয়েলস। 14টি দেশের পরে এই তিনটি দেশ সংযোজিত হলো। বাংলাদেশ হাইকমিশন থেকে শাহ এম হুসেন, আই ভিশন, ইউকে টিভি, লন্ডন।